প্রভু আমি তো গুনাহগার আমি তো পাপী দুনিয়ার জীবনে আলিম ওলামাদের কথা মানি নাই দুনিয়ার জীবনে আলিম ওলামাদের কথা শুনি নাই এজন্য অনন্তকাল জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছি ও মালিক তুমি আমাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইতেছো এতে আমি কারো বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই ও মালিক এর জন্য একমাত্র আমি দায়ী কিন্তু মালিক দুনিয়ার জীবনে আলিম ওলামাদের জবান থেকে শুনেছি আলিম ওলামাদের মুখ থেকে শুনেছি তুমি বড় রহমান তুমি বড় রহিম তুমি বড় দয়ালু কিন্তু আমি লক্ষ লক্ষ বৎসর দইরা জাহান্নামের নিচে পড়ে আছি তোমার কোনো দয়ার খবর পেলাম না গো মালিক ও মালিক সামান্য যদি আমার প্রতি দয়া করতেন সামান্য যদি আমার প্রতি মায়া করতেন তাহলে আপনি যদি আমাকে দয়া কইরা জাহান্নামের নিচে না রাইকা জাহান্নামের দরজার সামনে যদি রেখে দিতেন ও মালিক আপনি যদি জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে রাইকা দেন তাহলে আপনার কি কোনো সমস্যা হবে মালিক বলেন আমার কোনো সমস্যা নেই কিন্তু তোকে যদি জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে যদি রাইকা দেয় তাহলে তুই তো বের হয়ে যেতে বলবে না রে বান্দা এবার বান্দা কৌশল অবলম্বন কইরা বলবে ও মালিক না আমি বের হয়ে যেতে বলবো না এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন ওরে বান্দা তাহলে তুমি যাও জাহান্নামের নিচ থেকে উইঠা তুমি জাহান্নামের দরজার সামনে বইসে থাকো এবার বান্দা জাহান্নামের দরজার সামনে বইসে থাকবে বান্দা যখন জাহান্নামের দরজার সামনে বইসে থাকবে কিছুক্ষণ পর আবার চিৎকার কইরা বলতে থাকবে ও মালিক দয়া যখন কইর করেছেন মায়া যখন করেছেন জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে রেখে দিয়েছেন ও মালিক যেখানে বসে আছি এটাও জাহান্নামের দরজার সামন বাহিরটাও জাহান্নামের দরজার সামন জয় যখন করেছেন ভিতরে না রাইকা আপনি কি আমাকে জাহান্নামের বাহিরে দরজার সামনে কি রাখতে পারেন না আল্লাহ বলবেন বান্দা সাবধানের পর কিন্তু আর কিছুই বলতে পারবে না যাও তুমি জাহান্নামের দরজার বাহিরের সামনে বসে থাকো এবার বান্দা জাহান্নামের দরজার বাহিরের সামনে বসে থাকবে কিছুক্ষণ পর আবার বান্দা চিৎকার কইরা বলতে থাকবে ও মালিক দয়া কইরা তুমি আমাকে জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার বাহিরের সামনে রেখে দিয়েছেন যেখানে বসে আছি এটাও জাহান্নামের দরজার সামন ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু জাহান্নামের দরজার সামন ও মালিক দয়া যখন করেছেন আপনি কি আমাকে জান্নাতের দরজার সামনে কি রাখতে পারেন না আল্লাহ বলবেন বান্দারে তুই কতবার আমার সাথে ওয়াদা করেছিলে আর কতবার লঙ্ঘন করতেছস এবার বান্দা ডাক দিয়ে বলবে ও মালিক আমি আর ওয়াদা লঙ্ঘন করব না রে মালিক এটা আমার সর্বশেষ ওয়াদা এবার আল্লাহ বলবেন যাও তাহলে তুমি জান্নাতের দরজার সামনে বসে থাকো এবার বান্দা জান্নাতের দরজার সামনে বসে থাকবে এজন্য আমল গ্রহণযোগ্য হইতে হলে প্রথম নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে ঈমান যদি না থাকে তাহলে আমলের কোনো মূল্য নেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে হলে ভিতরে ঈমান থাকতে হবে মুসলমান হতে হবে মুমিন হতে হবে তাই শুন বলতেছিলাম দুইটা শর্তের ভিত্তিতে মহান আল্লাহ দুইটা পুরস্কারের ওয়াদা দিয়েছেন পুরস্কার হলো মূল্যবান গুরুত্বপূর্ণ পুরস্কার শর্ত হলো মাত্র দুইটা আসুন আমার তেলাওয়াতকৃত সূরাতুন নাহালের 97 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن أجن محان الله رب العالمين سورة النحل
97 নম্বর আয়াতে কারীমার ভিতরে আমার আল্লাহ দুনিয়ার মানব জাতিকে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য কইরা আমার আল্লাহ দুইটা শর্তের ভিত্তিতে দুইটা পুরস্কারের ওয়াদা দিয়েছেন জগতের মানব জাতি জগতের মানুষ যদি দুইটা শর্ত পালন করে মহান আল্লাহ পুরস্কার দান করবেন দুইটা পুরস্কার হলো মূল্যবান গুরুত্বপূর্ণ পুরস্কার কিন্তু শর্ত হলো মাত্র দুইটা এক নম্বর শর্ত হলো আমার আল্লাহ সূরাতুন নাহালের 97 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা আল্লাহ বলেন চাই পুরুষ হও চাই নারী হও যদি নেক আমল করো খাঁটি আমল করো তাহলে আমি আল্লাহ পুরস্কার দান করব দুইটা খাঁটি আমল যদি করতে পারো নেক আমল যদি করতে পারো খাঁটি আমলের দ্বারা নেক আমলের দ্বারা আল্লাহর প্যারা বান্দা হওয়া যায় আর আল্লাহর প্যারা বান্দারা যদি হতে পারেন তাহলে কোন কোন সময় আল্লাহর প্যারা বান্দারা ফেরেশতা পর্যন্ত দেখতে পায় সুবহানাল্লাহ এজন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন রাস্তা দিয়া কোথাও যাচ্ছিলেন যাওয়ার সময় কবরস্থানের ভিতরে তাকাইয়া দেখলেন দুইজন জান্নাতি পোশাক পরিধান করা লোক বইসা আছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কাছে গিয়ে বলেন ও আল্লাহর বান্দারা তোমরা কোথায় থেকে এসেছো ওই আল্লাহর বান্দারা তোমরা কোথায় থেকে এসেছো এরা বলতেছে যেখান থেকে আসার কথা সেখান থেকেই কিন্তু আমরা এসেছি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন এখানে তোমরা কি করতেছো ওরা জবাব দিতেছে ওই এলাকার জান্নাতি লোকদের আমরা তালিকা করতেছি আমরা আল্লাহর ফেরেশতা এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এদের কাছে বৈসা যান বৈসা বলতেছেন ও আল্লাহর ফেরেশতারা তোমাদের তালিকার ভিতরে মালিক ইবনে দিনার নামে কোন জান্নাতি লোকদের তালিকার ভিতরে নাম আছে কিনা দেখে তো এবার এরা তালিকার ভিতরে দেখলেন দেইকা বলতেছেন না তালিকার ভিতরে আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুল বাসিত আব্দুর রহমান কিন্তু মালিক ইবনে দিনার নামে কোন জান্নাতি লোকদের তালিকার ভিতরে নাম নেই এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অজ্ঞান হয়ে যান হায়রে আমার নামটা জান্নাতি তালিকার ভিতরে নেই তাহলে আমার নামটা কি জাহান্নামী তালিকায় আমরা কি কোনোদিন চিন্তা করছি যে আমার নামটা জান্নাতি তালিকায় না জাহান্নামী তালিকায় কোনোদিন আমরা চিন্তা করি নাই আবু বকর চিন্তা করছে উমর চিন্তা করছে উসমান চিন্তা করছে আলী চিন্তা করছে আমার নামটা জান্নাতি তালিকায় না জাহান্নামী তালিকায় আমরা কিন্তু কোনোদিন চিন্তা করি নাই আমার নামটা জান্নাতি তালিকায় না জাহান্নামী তালিকায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে বলতেছে ও আল্লাহ গোর ফেরেশতারা আমার নামটা যদিও জান্নাতি তালিকার ভিতরে নাই কিন্তু আমি জান্নাতি লোকদেরকে ভালোবাসি মহব্বত করি এর বদৌলতে তোমরা আমার নামটা জান্নাতি তালিকায় হাসিয়ার ভিতরে লিখে দাও এমতো অবস্থায় ফেরেশতারা উদাও হয়ে গেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে খোঁজ করতেছেন কিন্তু ফেরেশতাদেরকে পাওয়া যায় না এবারে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে যাইয়া সেজদায় পড়ে যান সেজদায় পড়ে বলতেছেন মালিক আমি গুনাহগার আমি গুনাহগার কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি ও মালিক আমি নেককার না কিন্তু নেককারদেরকে আমি ভালোবাসি এজন্য তুমি আমাকে নেককার হিসাবে গ্রহণ করে নাও এইভাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে যায় রাতের বেলায় স্বপ্নে দেখলেন ওই দুই ফেরেশতা আইসা
শাহ বলতেছে ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কেদো না উঠো খাওয়া দাওয়া করো তোমার নামটা যদিও আমাদের তালিকায় জান্নাতি হিসাবে নাই কিন্তু আসমানে আরেকটা তালিকা আছে তোমার নামটা ওই তালিকার ভিতরে আমার আল্লাহ জান্নাতি হিসাবে লিখে রাখছে কারণ তুমি আল্লাহর প্যারাদেরকে ভালোবাসো মহব্বত করো এজন্য মহান আল্লাহ তোমাকে প্যারা হিসাবে কবুল করেছেন সুবহানাল্লাহ তাই শুন বলতেছিলাম দুইটা শর্তের ভিত্তিতে মহান আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর শর্ত হলো আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা আল্লাহ বলেন চাই পুরুষ হও চাই নারী হও আমল করো খাঁটি আমল করো দুই নম্বর শর্ত হলো ওহুয়া মুমিন যদি ইমানদার হও আমি আল্লাহ পুরস্কার দান করব দুইটা এক নম্বর পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তয়্যিবা আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে তয়্যিবা দান করব হায়াতে তয়্যিবার ব্যাখ্যায় আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের ভিতরে হায়াতে তয়্যিবার একাধিক ব্যাখ্যা লিখেছেন তার ভিতরে একটা ব্যাখ্যা হলো হালাল রিজিক আরেকটা ব্যাখ্যা হলো রেজা বিন কাজা আরেকটা ব্যাখ্যা হলো আপনি অল্পতেই কিন্তু আপনি শান্তি হয়ে যাবেন ও মুসলমান ভাই বিশাল সম্পদের মালিক টাকা পয়সার মালিক কিন্তু বাড়িতে যাওয়ার পর আপনি যখন খাবারের জন্য বসলেন ঠিকমতো কিন্তু আপনি খাবার ভোগ করতে পারেন নাই বিছানায় যান ঠিকমতো কিন্তু ঘুম আসে নাই কিন্তু একজন রিক্সা চালক সারাটা দিন রিক্সা চালায় রিক্সা চালাইয়া বিকাল বেলা যখন বাসায় যাইয়া আল্লাহর বান্দা যখন খাবারের জন্য বসে ডাল বা যখন সামনে দেওয়া হয় আল্লাহর বান্দা মন ভরে খাওয়া দাওয়া করে আল্লাহর বান্দা যখন বিছানায় যাইতে দেরি হয় আল্লাহর বান্দা চুকের চুকে ঘুম আসতে দেরি হয় নাই ইহা বিরাট বড় একটা নিয়ামত আপনি যদি আল্লাহর ঠিকমতো আল্লাহর গোলামি করেন আপনি যদি ঠিকমতো নেক আমল করেন আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তয়্যিবা আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে তয়্যিবা দান করব দুই নম্বর পুরস্কার হলো ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আমি আল্লাহ তোমাদেরকে আমলের চেয়ে উত্তম প্রতিদান দান করব আমলের চেয়ে উত্তম পুরস্কার দান করব আমলের চেয়ে উত্তম পুরস্কারের মানে হলো মানুষ দুর্বল তাদের আমলটাও দুর্বল আল্লাহ বলো তার পুরস্কার বড় আল্লাহ মহান তার পুরস্কারটাও মহান আল্লাহ বলো তার পুরস্কার বড় আল্লাহ মহান তার পুরস্কার মহান ওই কথাটি বোঝার জন্য একটা উদাহরণ দিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার ভাই মসনদ আহমদ নামক প্রসিদ্ধ একটা হাদিসের কিতাব আছে ওই কিতাবের ভিতরে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে হাদিসটাকে মুহাদ্দিসিনের পরিভাষায় বাংলায় হাসির হাদিস বলা হয় আল্লাহর রাসূল সাহাবাই কেরাম বলেন নবীজি যখন হাদিসটা বর্ণনা করেছেন নবীজি যখন হাদিসটা বর্ণনা করেন সাহাবাই কেরাম বলেন নবীজির 32টা দাঁত বের হয়েছিল শুধু তা নয় সাহাবাই কেরাম হাসছেন নবীজিও হাসছেন যারা শুনে তারাই হাসে যারা বলে তারাই হাসে এখন অনেকে মনে করতে পারেন ভাবতে পারেন যে হাসির আবার হাদিস আছে নাকি অবশ্যই হাসির হাদিস আছে ইসলামের ভিতরে যেমন ভাবে কান্না আছে তেমন ভাবে আবার দুঃখ আছে ইসলামের ভিতরে যেমন ভাবে সুখ আছে তেমন ভাবে দুঃখ আছে ইসলামের ভিতরে যেমন ভাবে কান্নাও আছে ইসলামের ভিতরে তেমন ভাবে হাসিও আসে এজন্য আমার ভাইয়েরা আমার নবীজি ইসলামের নবী
কেমন ভাবে হাসতেন এবং হাসাতেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়া খেজুর খাওয়ার জন্য একটা দস্তারখানা বিছাইয়া বসলেন সঙ্গে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে সম্পর্ক ছিল দুই ধরনের একটা হলো একটা সম্পর্ক হলো শ্বশুর জামাই আরেকটা সম্পর্ক হলো চাচাতো ভাই শ্বশুর জামাই এক দস্তারখানা বিছাইয়া খেজুর খাওয়ার জন্য বসলেন সাহাবায়ে কেরাম দস্তারখানার চতুর্দিকে গোল হয়ে বসছেন এবার খেজুরগুলা দস্তারখানার ভিতরে রাইখা দেওয়া হয়েছে যার যেই পরিমাণ দরকার খেজুর ভোগ করতেছেন প্রত্যেকে খেজুর ভোগ কইরা খেজুরের বিচিগুলা প্রত্যেকের সামনে রেখে দিতেছেন কিন্তু ব্যতিক্রম নবীজি খেজুরগুলা ভোগ কইরা নবীর সামনে না রাইখা সুকৌশল অবলম্বন করে হযরত আলীর সামনে রেখে দিতেছেন কিন্তু আলী ছিল অন্য মনস্ক অবস্থায় দেখা যায় নবীজি আলীর সামনে না রাইখা নিজের সামনে রেখে দিয়েছেন কিন্তু আলীর সামনে একটাও খেজুরের বিচি নবীজির সামনে একটাও খেজুরের বিচি নেই আলীর সামনে কিন্তু দেখা যায় দ্বিগুণ বিচি এবার যখন খাবার শেষ হওয়ার পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবীরা খাবারগুলো কি ভালো হয়েছে বলে হ্যাঁ খাবার ভালো হয়েছে এবার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন তাহলে তাকাইয়া দেখো কে কি পরিমাণ খেজুর ভোগ করেছো সাহাবায়ে কেরাম সতর্ক হলেন নবীজি কোনোদিন এমন কথা বলেন নাই কে কি পরিমাণ খেজুর খেয়েছো আজকে কেন বললেন এর কারণটা কি একটা পর্যায়ে নবীজি বললেন ও আমার সাহাবীরা খেজুরের বিচির দিকে তাকাইলে বোঝা যাবে কে কত বড় পেটুক আর কে কি পরিমাণ খেজুর খেয়েছো যেই মাত্র নবীজি ওই কথাটি বললেন সাহাবায়ে কেরাম সামনের দিকে তাকাইলেন তাকাইয়ে দেখলেন প্রত্যেকের সামনে পরিমাণ মতো বিচি কিন্তু আলীর সামনে দ্বিগুণ বিচি এবারে সাহাবায়ে কেরাম আলীর দিকে বড় বড় চুপ করে তাকাইলেন তাকাইয়া বলেন আলী তুমি এত তাড়াতাড়ি এত বেশি খেজুর ভোগ করেছ এবার আলী যখন নিজের সামনের দিকে তাকাইলেন তাকাইয়া দেখলেন সত্যি তো আমার সামনে দ্বিগুণ বিচি আলী বলেন আমি তো এত খেজুর ভোগ করি নাই তাহলে এত খেজুরের বিচি আসলো কোথায় থেকে এবার আলী ডান দিকে তাকাইলেন তাকাইয়া দেখলেন নবীর সামনে একটাও খেজুরের বিচি নেই কিন্তু আলীর সামনে দ্বিগুণ বিচি এবার আলী বুঝতে পারলেন নবীজি খেজুর গুলা ভোগ কইরা নিজের সামনে না রাইখা আবার সামনে আমার সামনে রেখে দিয়েছেন আবার সবার সামনে আমাকে বিপদে ফেলেছেন এই মুহূর্তে যদি আমি নীরবে সহ্য করি নীরবে যদি বইসা থাকি সম্পূর্ণ অপরাধ আমার কাঁধে চলে আসবে তাই আমি নীরবে সহ্য করতে পারবো না এবার আলী ইজ্জতের সাথে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি ঠিক বলেছেন যার সামনে খেজুরের বিচি বেশি বোঝা যাবে সে বড় পেটুক সে বেশি খেজুর খেয়েছে কিন্তু গোনবিজি এটাও দরকার দরকার কার সামনে একেবারেই খেজুরের বিচি নেই আমি তো খেজুর গুলা ভোগ কইরা খেজুরের বিচি আমার সামনে রেখে দিয়েছি কিন্তু অনেকের তো এমন দেখা যায় শুধুমাত্র খেজুর ভোগ করেন নাই খেজুরের বিচি সহ খেয়ে ফেলেছেন আলী যখন এই কথাটি বললেন নবীজি মুচকি হাসলেন এবার চিন্তা করে দেখেন নবীজি স্বয়ং জামাতার সামনে কি আনন্দ করতেছেন ফুর্তি করতেছেন তাহলে বোঝা যায় ইসলামের ভিতরে কান্নাও আসে ইসলামের ভিতরে আবার হাসিও আসে শুধু তা নয় সামাইলে তিরমিজি শরীফ নামক একটা হাদিসের কিতাব রয়েছে ওই কিতাবের ভিতরে একটা ওয়াকেআ বর্ণনা করা হয়েছে আল্লাহর রাসূল পূর্ণিমার চাঁদের রাতে আম্মাজান আয়েশাকে সঙ্গে নিয়া কোথাও যাচ্ছিলেন যাওয়ার সময় রাস্তায় ছিল পাহাড়ের গিরিপথ চতুর্দিকে পাহাড় সামনে অতিক্রম করলে রাস্তায় ছিল চতুর্দিকে পাহাড় সামনে অতিক্রম করার পর একটা মাঠ প্রবেশ করে
করলো সামনে অতিক্রম করার পর একটা মাঠ পাওয়া যায় নবীজি আয়েশাকে নিয়া ওই মাঠে প্রবেশ করলেন নবীজি ডান দিকে তাকাইলেন কাউকে দেখা যায় না বাম দিকে তাকাইলেন কাউকে দেখা যায় না সামনের দিকে তাকাইলেন কাউকে দেখা যায় না পেছনের দিকে তাকাইলেন কাউকে দেখা যায় না এবারে নবীজি আয়েশাকে বলতেছেন ও আয়েশা চলো আজকে আমরা দুজন দৌড় দেই দেখব কে জিতে আর কে হারে এবার আম্মাজান আয়েশা নবীজির কথা সম্মতিতে সম্মতি প্রকাশ করলেন আয়েশা বলেন নবীজি তাহলে চলো আমরা দুজন দৌড় দেই ওই সময় আয়েশার বয়সটা ছিল কম নবীজি ও সুযোগ দিয়েছেন বিদায় আম্মাজান আয়েশা নবীজিকে পেছনে রাইখা মাঠের অপর প্রান্তে চলে যায় মাঠের অপর প্রান্তে যাওয়ার পর আয়েশা বলেন নবী গো পুরুষের উপর নারীর বিজয় হয়েছে আল্লাহর রাসূল বলেন আয়েশা মনে রাখবা কিছুদিন পর আবার দুজন ওই রাস্তা দিয়ে যাতায়াত আল্লাহর রাসূল আয়েশাকে বলেন ও আয়েশা চলো আজকে আমার আজকে আমরা আবার দুজন দৌড় দেই দেখব কে জিতে আর কে হারে আম্মাজান আয়েশা বলেন নবী গো এটা তো সেই দিন প্রমাণ হয়েছে কে জিতে আর কে হারে আল্লাহর রাসূল বলেন ও আয়েশা না চলো আজকে আমরা দুজন দৌড় দেই এবার আয়েশা সম্মতি প্রকাশ করলেন ওই সময় আয়েশার বয়সটা ছিল বেশি শরীরটা ছিল ভারী নবীজি ও সুযোগ দেন নাই বিদায় নবীজি আম্মাজান আয়েশাকে পেছনে রাইখা মাঠের অপর প্রান্তে চলে যান মাঠের অপর প্রান্তে যাওয়ার পর নবীজি আয়েশাকে বলেন ও আয়েশা এটা তো গত দিনের বদলা এবার চিন্তা করে দেখুন নেই নবী নিজের স্ত্রীকে খুশি করার জন্য আনন্দ করার জন্য মনটাকে খুশি করার জন্য দৌড় প্রতিযোগিতা করেছেন আজকে আমাদের সমাজের ভিতরে কোনো আলেম যদি উনার বিবিকে নিয়ে দৌড় দেয় তাহলে সবাই বলবে পাগল কোনো আলেম যদি উনার বিবিকে নিয়ে যদি হোটেলে চলে যায় তাহলে বলবেন কাবিননামা দেখাও কাবিননামা যদি দেখাতে পারো নাই তাহলে লালগড়ে ঢুকো অথচ হাকিমুল উম্মত আল্লামা আশরফানি থানভী রহমতুল্লাহি আলাইহি যখন ওই হাদিসটা পাঠ করেছেন আশরফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনার বিবিকে নিয়া এক রাত্রে দৌড় প্রতিযোগিতা করেছেন যাতে কইরা নবীজির একটা সুন্নতের উপর আমল করার লক্ষ্যে এজন্য বোঝা যায় তাহলে বোঝা যায় ইসলামের ভিতরে হাসিও আছে ইসলামের ভিতরে আবার দুঃখ আছে ইসলামের ভিতরে আনন্দ আছে ইসলামের ভিতরে কান্নাও আছে ইসলামের ভিতরে হাসিও আসে তাহলে এবার আসুন আপনাদেরকে আমি হাসির হাদিসটা শোনাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে যেই লোকটাকে মহান আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন তার আমল ছিল না বিদায় সে লক্ষ লক্ষ বৎসর দইরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে কিন্তু ইমানটা ছিল তার নিবু নিবু অবস্থায় এজন্য মহান আল্লাহ তার ইমানের বদৌলতে তাকে মাফ করে দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন এবার আল্লাহ কিভাবে তাকে মুক্তি দান করবেন আল্লাহ তার মুক্তির একটা পরিবেশ সৃষ্টি করবেন পরিবেশটা কি পরিবেশটা হলো তার মনে একটা আবেগ সৃষ্টি করে দেওয়া হবে এবং সে চিৎকার কইরা বলতে থাকবে প্রভু আমি তো গুনাহগার আমি তো পাপি দুনিয়ার জীবনে আলিম ওলামাদের কথা মানি নাই দুনিয়ার জীবনে আলিম ওলামাদের কথা শুনি নাই এজন্য অনন্তকাল জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছি ও মালিক তুমি আমাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাইতেছো এতে আমি কারো বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই ও মালিক এর জন্য একমাত্র আমি দায়ী কিন্তু মালিক দুনিয়ার জীবনে আলিম ওলামাদের জবান থেকে শুনেছি আলিম ওলামাদের মুখ থেকে শুনেছি তুমি বড় রহমান তুমি বড় রহিম তুমি বড় দয়ালু কিন্তু আমি লক্ষ লক্ষ বৎসর দইরা জাহান্নামের নিচে পড়ে আছি তোমার কোনো দয়ার খবর পেলাম না গো মালিক ও মালিক সামান্য যদি আমার প্রতি দয়া করতেন সামান্য যদি আমার প্রতি মায়া করতেন তাহলে আপনি
যদি আমাকে দয়া কইরা জাহান্নামের নিচে না রাইকা জাহান্নামের দরজার সামনে যদি রেখে দিতেন ও মালিক আপনি যদি জাহান্নামের জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে রাইকা দেন তাহলে আপনার কি কোনো সমস্যা হবে মালিক বলেন আমার কোনো সমস্যা নেই কিন্তু তোকে যদি জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে যদি রাইকা দেয় তাহলে তুই তো বের হয়ে যেতে বলবে না রে বান্দা এবার বান্দা কৌশল অবলম্বন কইরা বলবে ও মালিক না আমি বের হয়ে যেতে বলবো না এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন ওরে বান্দা তাহলে তুমি যাও জাহান্নামের নিচ থেকে উইঠা তুমি জাহান্নামের দরজার সামনে বইসে থাকো এবার বান্দা জাহান্নামের দরজার সামনে বইসে থাকবে বান্দা যখন জাহান্নামের দরজার সামনে বইসে থাকবে কিছুক্ষণ পর আবার চিৎকার কইরা বলতে থাকবে ও মালিক দয়া যখন কইর করেছেন মায়া যখন করেছেন জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার সামনে রেখে দিয়েছেন ও মালিক যেখানে বসে আছি এটাও জাহান্নামের দরজার সামন বাহিরটাও জাহান্নামের দরজার সামন জয় যখন করেছেন ভিতরে নারাইকা আপনি কি আমাকে জাহান্নামের বাহিরে দরজার সামনে কি রাখতে পারেন না আল্লাহ বলবেন বান্দা সাবধানের পর কিন্তু আর কিছুই বলতে পারবে না যাও তুমি জাহান্নামের দরজার বাহিরের সামনে বসে থাকো এবার বান্দা জাহান্নামের দরজার বাহিরের সামনে বসে থাকবে কিছুক্ষণ পর আবার বান্দা চিৎকার কইরা বলতে থাকবে ও মালিক দয়া কইরা তুমি আমাকে জাহান্নামের নিচ থেকে উঠাইয়া জাহান্নামের দরজার বাহিরের সামনে রেখে দিয়েছেন যেখানে বসে আছি এটাও জাহান্নামের দরজার সামন ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু জাহান্নামের দরজার সামন ও মালিক দয়া যখন করেছেন আপনি কি আমাকে জান্নাতের দরজার সামনে কি রাখতে পারেন না আল্লাহ বলবেন বান্দারে তুই কতবার আমার সাথে ওয়াদা করেছিলে আর কতবার লঙ্ঘন করতেছস এবার বান্দা ডাক দিয়ে বলবে ও মালিক আমি আর ওয়াদা লঙ্ঘন করব না রে মালিক এটা আমার সর্বশেষ ওয়াদা এবার আল্লাহ বলবেন যাও তাহলে তুমি জান্নাতের দরজার সামনে বসে থাকো এবার বান্দা জান্নাতের দরজার সামনে বসে থাকবে জান্নাতের দরজার সামনে যখন এতিমের মতো বসে থাকবে কিছুক্ষণ পর জান্নাতের বাতাসের ধাক্কায় জান্নাতের দরওয়াজাটা একটা ফলকের জন্য ফাঁক হবে এবার ফাঁক হওয়ার পর বান্দা জান্নাতের নাজনিয়া মদ্দেইকা চিৎকার কইরা বলতে থাকবে প্রভু গো এত সুন্দর জান্নাতের ভিতরটা এত মনোরম পরিবেশ ওই যে জান্নাতে যাব আমার কোনো যাওয়ার কোনো আমল নেই যাওয়ার কোনো আমার কোনো যোগ্যতা নেই কিন্তু মালিক শুধুমাত্র আমাকে একটা বারের জন্য এক ফলকের জন্য দেখার অনুমতি দাও শুধু যাব আর তাড়াতাড়ি চলে আসব এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন আরে বান্দা যাবে আর তাড়াতাড়ি চলে আসবে বলে হ্যাঁ যাব আর তাড়াতাড়ি চলে আসব আল্লাহ অর্ডার করবেন যাও যাও তুমি তাড়াতাড়ি চলে আইসো আল্লাহ যখন অর্ডার করবেন এবার বান্দা এমন একটা দৌড় দিবে ডাইরেক্ট এমন একটা দৌড় দিবে এক দৌড়ে কয়েক হাজার মাইল রাস্তা অতিক্রম কইরা অবস্থান করবে কিছুক্ষণ পর আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে তুমি তাড়াতাড়ি বের হয়ে এসো তুমি না বলছো যাবে আর তাড়াতাড়ি চলে আসবে তুমি বের হয়ে আসো না কেন এবার বান্দা বলবে ও মালিক তুমিও বুঝি ওয়াদা লঙ্ঘন করো আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে আমি আবার ওয়াদা লঙ্ঘন করলাম কখন এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি যদিও আমার সাথে ওয়াদা লঙ্ঘন করেননি আপনি যদিও আমার সাথে ওয়াদা করেননি কিন্তু আপনি তামাম দুনিয়ার মানুষদের সাথে আপনি ওয়াদা করেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন আল্লাহ তুমি ওয়াদা করেছো জান্নাতে মনে একটা জায়গা এর ভিতরে কেউ যদি ঢুকে তাহলে তাকে আর বের করা হয় না এবার বান্দা ডাক দিয়ে বলবে ও মালিক আমি যেমনি হোক আমি জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত ঢুকে গেছি এখন যদি তুমি আমাকে বের কইরা দাও তাহলে তুমি কি তোমার ওয়াদা লঙ্ঘন করতে চাও আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা
ইমানদারে চালাকি তো কম করলিনি রে বান্দা কেমনে কেমনে চালাকি কইরা জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত ঢুকে গেছস এখন আবার আমার সাথে পাল্টা ওয়াদা লঙ্ঘনের ওয়াজ ওরে বান্দা শুনদে আমি আল্লাহ তোকে বের কইরা আমি আমার ওয়াদা লঙ্ঘন করতে চাই না এবার বান্দা যখন শুনবে আর জান্নাত থেকে বের হতে হবে না এবার বান্দা খুশিতে দিশাহারা হয়ে যাবে হুঁশ চলে যাবে দীর্ঘক্ষণ পর যখন হুঁশ চলে আসবে এবার বান্দা মনে মনে বলতে থাকবে আল্লাহ আমাকে তাকার অনুমতি দিয়েছেন কিন্তু জায়গা পাই না কোথায় আমি থাকব এবার বান্দা জায়গা খুঁজতে থাকবে যেখানেই যাবে আরেকজন বলবে এটা অন্যের জায়গা আরেক জায়গায় যাবে এরা বলবে না এখানে জায়গা নেই আপনি অন্য কানে যান এইভাবে যেতে যেতে শেষ পর্যন্ত বান্দা আবার ফরিয়াদ করবে মালিক আপনি আমাকে তাকার অনুমতি দিয়েছেন কিন্তু তাকার তো কোনো জায়গা পাই নাই আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে তুই বলতে সত্তর তাকার জায়গা নেই কিন্তু শুনবে বান্দা আমি আল্লাহ তোর জন্য ইন্নালাকা আশিরাতা আমতালিদ দুনিয়া আমি আল্লাহ তোর জন্য দশ দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ করে রেখেছি এবার বান্দা বলবে আল্লাহ আপনি রহমানুর রাহিমিন হওয়ার পর আপনি কি মস্কারি করেন আল্লাহ আপনি দয়ালু হওয়ার পর আপনি কি আমার সাথে মস্কারি করেন এবার বান্দা বলবে ও মালিক যেখানে পার কার জায়গা নেই সেখানে আপনি বলছেন দশ দুনিয়ার সমান একটা জান্নাত আমার নামে রিজার্ভ করেছেন আপনি কি আমার সাথে মস্কারি করেন আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে মস্কারি করা আমার শান নয় আমি আল্লাহ ঠিকই বলেছি তোর জন্য দশ দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ করে রেখেছি রে বান্দা এবার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন ও ফেরেশতারা যাও আমার বান্দা রিজার্ভ কি তো জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দাও এবার আল্লাহ এবার ফেরেশতারা যখন বান্দাকে জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেওয়া হবে আল্লাহ ডাক দিয়ে বলবেন ও বান্দা এবার বরতল জান্নাতটা সাজাতে কি কি দরকার দুনিয়ার ভিতরে একটা ঘর সাজাইতে একটা খাটের দরকার এক সেট সুপার দরকার একটা আলমিরার দরকার একটা আলনার দরকার 22 ইঞ্চি অথবা 26 ইঞ্চি একটা টেলিভিশনের দরকার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা এবার বল তোর জান্নাতটা সাজাতে কি কি দরকার এবার আল্লাহ বলবেন ওরে বান্দা তুই তালিকা দে তুই তালিকার ভিতরে লিখতে থাক এবার বান্দা লিখতে থাকবে আল্লাহ বলবেন দেখি তালিকার ভিতরে কি লিখতেছস এবার তালিকা আইনা আল্লাহ দেখবেন এখানে তালিকার ভিতরে কিছুই লিখতে পারে নাই আল্লাহ বলবেন বান্দারে অমুক অমুক জিনিসের নাম লিখ এবার বান্দা তালিকার ভিতরে অমুক অমুক জিনিসের নাম লিখতে থাকবে লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে লিখতে লিখতে দূর হয়ে যাবে বান্দা বলবে ও মালিক আর আমি লিখতে পারতেছি না আল্লাহ বলবেন ওরে বান্দা লিখালিখি বাদ দে আমি আল্লাহ আমার মতো করে তোর জান্নাত সাজাইয়া দেব সুবহানাল্লাহ জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কোনি জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন নে পৃথিবী নয় তো সুখের কনি মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কনি জান্নাত পাওয়ার সহজ পথ সেটো শহীদ মরণ শহীদ গলে
কুদার রাগে শহীদ গলে কুদার রাগে তবে জান্নাত পাবে তুমি মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কনি জান্নাতে পাবে তুমি মহান প্রভুর আল্লাহর দিদার জান্নাতে আর পাবে তুমি নাজনিয়া মত পার জান্নাতে পাবে তুমি হুর গিল মান যা চাবে জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কনি মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কনি এজন্য এই জান্নাতের ভিতরে ঢুকতে হলে নেক আমল করতে হবে খাঁটি আমল করতে হবে আর মুমিন হতে হবে মুমিন ছাড়া আর নেক আমল ছাড়া এই জান্নাতের ভিতরে ঢুকা সম্ভব না এজন্য আমি বলতেছিলাম যে দুইটা সত্যের ভিত্তিতে আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর সত্য হলো যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা চাই পুরুষ হও চাই নারী হও যদি নেক আমল করো খাঁটি আমল করো দুই নম্বর সত্য ওহুয়া মুমিন আমি যদি মুমিন হও ইমানদার হও তাহলে আমি আল্লাহ পুরস্কার দান করব দুইটা এক নম্বর পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাদেরকে আমলের চেয়ে উত্তম পুরস্কার দান করব আমলের চেয়ে উত্তম পুরস্কার হলো যে আল্লাহ বলো তার পুরস্কার বলো আল্লাহ বলো তার পুরস্কার বলো আল্লাহ মহান তার পুরস্কার মহান আল্লাহ বলো তার পুরস্কার বলো আল্লাহ মহান তার পুরস্কার মহান এই পুরস্কারটাই হলো জান্নাত এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কইরা খাঁটি আমল করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দা ওয়া আন الحمد لله رب العالمين